হাই দেব বন্ধুরা আমি অনেকদিন যাব তো ভিডিও দেই না কিন্তু আজকে একটু ফ্রি থাকার কারণে ভিডিওটা দিতে চাচ্ছি তা আমার ক্যামেরায় আছে সুজন ইসলাম তা দেখো আমি আজকে তোমাদেরকে যে অর্ডারটা পড়াবো সে অর্ডার আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আমাদের তিনটা জিনিস শিখতে হবে একটা হচ্ছে অ্যালগোরিদম আর একটা হচ্ছে ফলোশার্ট আর একটা হচ্ছে কি সি প্রোগ্রাম তাহলে আমি এই সি প্রোগ্রামটা একটু পরে শিখাবো আগে আমি অ্যালগোরিদম এবং ফ্লোসার্টটা শেখাবো তাহলে আগে আমাদের অ্যালগোরিদম সম্পর্কে ধারণা জানতে হবে তোমাদের পঞ্চম মধ্যের মধ্যে এখানে অনেকগুলো ভাষা আছে সি ভাষা আছে এই সি ভাষাগুলো আমাদের একটু পড়তে হবে তা আমি মূলত যে সমস্যাগুলো আছে সেটার সমস্যা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এগুলো আমি একটু করাবো তাহলে লক্ষ্য করো এখানে অ্যালগোরিদম অ্যালগোরিদম কাকে বলে বলা হয়েছে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাকে অ্যালগোরিদম বলে আচ্ছা কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাকে কি বলা হয় অ্যালগোরিদম বলা হয় এরপর আসে কি ফ্লোচার্ট দেখো ফ্লোচার্টটা বলা হয়েছে যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহী চিত্র বলে আচ্ছা নিচে আমাদের কয়েকটি অংশ আছে এখানে এখানে যে ফলোশার্টের ব্যবহৃত কিছু চিত্র নামও কাজ দেওয়া হলো তা লক্ষ্য করো এই যে চিত্র তাহলে এই চিত্রটা হচ্ছে আমাদের টার্মিনাল চিত্র এটা কি ডিম্বাকারের মতো চিত্রটার নাম হচ্ছে টার্মিনাল হ্যাঁ এটার কাজ কি এটা হচ্ছে শুরু অবলিক শেষ তা আমরা এখানে যদি ইংলিশে লিখতে পারি তাহলে এখানে কি লাগব স্টার্ট আর একটা কি লাগবো স্টার্ট লিখতে পারি এবং ইন্টে লিখতে পারি বা স্টপও লিখতে পারি এই চিত্রটার নাম হচ্ছে সামান্তরিক চিত্রটির নাম সামান্তরিক এটার কাজ কি ইনপুট আউটপুট অর্থাৎ গ্রহণ ত্যাগ এটার নাম কি চিত্রটার নাম হচ্ছে আমাদের আয়ত ক্ষেত্র এটা কাজ কি প্রক্রিয়াকরণ অর্থাৎ গাণিতিক সমস্যা সব ধরনের সমাধান করবে অর্থাৎ এর ভিতরে যে আমাদের যে ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো যোগ গুণ ভাগ যাই হোক না কেন সেটা আমাদের আয়তা ক্ষেত্রের ভিতরে কাজটা করতে হবে এরপরে কি আছে বৃত্ত এটা হচ্ছে আমাদের সংযোগ বৃত্তটা হচ্ছে সংযোগ কোন প্রোগ্রামের প্রবাহী চিত্রগুলো দিক নির্দেশ করা কি করা হবে এক ক্ষেত্রে সংযোগ সংযোগে কি হবে আমাদের এটা আউটপুট হয়ে যাবে আর এই চিত্রটার নাম হচ্ছে আমাদের ডায়মন্ড চিত্র বা সিন্ধান্তমূলক চিত্র এটা কাজ কি এটা হচ্ছে একটি প্রশ্ন দুইটি কাজ বুঝাবে একটা হ্যাঁ একটা না যেমন আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো তুমি হ্যাঁও বলতে পারো নাও বলতে পারো তাহলে এটা এই জন্য বলা হয়েছে একটি প্রশ্ন দুইটি কাজ বুঝালে আমাদের এই ডায়মন্ড চিত্রটা ব্যবহার করতে হবে অর্থাৎ সিন্ধান্তমূলক চিত্রটি ব্যবহার করতে হবে আর এগুলো যে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে পূর্বাহী দিক অর্থাৎ পূর্বাহের দিক নির্দেশ করা এটা পূর্বাহী চিত্র বা পূর্বাহী দিক এটা দিক নির্দেশ করে এগুলো কি করা হয় দিক নির্দেশ করে আচ্ছা আমি এখানে একটি প্রশ্ন লিখছি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করো তাহলে এখানে অ্যালগোরিদম তাহলে আমরা অ্যালগোরিদমটা কাকে বলে তা বলা হয়েছিল কোন একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাকে কি বলা হয় অ্যালগোরিদম বলা হয় তাহলে আমি ধাপ এক তাহলে কি করতে পারি কাজ শুরু করতে পারি কি করলাম কাজ শুরু ধাপ এখানে দুই কি বললাম আমরা ইনপুট হিসেবে কি করলাম একটা জিনিস গ্রহণ করলাম ইনপুট কি হবে দুইটি সংখ্যা যে কোনো সংখ্যা তাহলে আমরা এবি কি করি বলতো গ্রহণ করি আচ্ছা এরপরে কি ধাপ তিন যেহেতু এলগুড়ি দাম ধাপে ধাপে সমাধান করতে হবে তাহলে ধাপ তিন এখানে বলা হয়েছে আহ কি নির্ণয় করতে বলছে যোগফল তাহলে দুটি সংখ্যা কি নিছি এ বি নিছি তাহলে এখানে আমরা কি নিতে পারি যোগফল যোগফল এ প্লাস বি আচ্ছা এরপরে ধাপ নাম্বার চার তাহলে এই যোগফলের মধ্যে একটা কি আছে সমাধান আসবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফলাফল ছাপাই ফলাফল ছাপাই বা আউটপুট প্রদর্শন করি বা প্রিন্ট করি আমরা লিখতে পারি এরপরে ধাপ নাম্বার পাঁচ কি করতে কাজটা শেষ এখন আমি অ্যালগুড়ি সম্পর্কে একটু ধারণা দেবো অ্যালগুড়ি ধারণা হচ্ছে কি মনে করো সে তোমাকে তোমার বাড়ির কেউ বই পড়তে বললো তাহলে তুমি যখন বই পড়তে যাবে তাহলে অবশ্যই তোমাকে একটু ফ্রেশ হইতে হবে তাহলে ফ্রেশ হওয়া মানে কি আমরা যে বই পড়ি সেটা একটা প্রোগ্রাম সেটা কীভাবে বুঝবো তাহলে তোমাকে বাড়িতে কেউ বললো যাও বই পড়তে বসো তাহলে বই পড়তে গেলে আমাদের প্রথমত কী হতে হবে ফ্রেশ হইতে হবে তাহলে ফ্রেশ হওয়াটাই মানে আমাদের কাজটা শুরু করা তারপরে আমরা কি করলাম চেয়ারে এসে বসলাম দুই নম্বর ধাপটা কি চেয়ারে এসে বসার পর আমি এক সেকেন্ডে না হলেও ভাববো বা তুমি এক সেকেন্ড না হলেও ভাববে আমি কোন বইটা পড়বো সেটা আমাদের ইনপুট অর্থাৎ গ্রহণ করব অর্থাৎ বইটা আমরা কি করব যে বইটা পড়বো সেই বইটা আমরা এখানে নিয়ে আসলাম এরপরে বইটা এবং বইয়ের মধ্যে আর এবং তোমার মধ্যে কি করতেছে একটা প্রক্রিয়াকরণ চলতেছে বইয়ের মধ্যে আর তোমার মধ্যে একটা কি করতেছে চলতেছে এমন সময় বইটা কি হয়ে গেল তোমার পড়াটা মুখস্থ হয়ে গেল তুমি সেটা কি করলা যেখানকার বই তুমি সেখানে রেখে দিলা তারপরে পাঁচ নম্বর ধাপে তুমি কি করলা আবার চেয়ার থেকে তুমি সরিয়ে গেলা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম আমরা যে কোনো কাজ করি না কোনো সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম কাজ করি এরপরে কি হচ্ছে আমাদের ফ্লো চার্ট তাহলে ফ্লোসার্ট টা কি হয়েছে যে চিত্রের মাধ্যমে অর্থাৎ আমাদের কি করা হবে যে চিত্রের মাধ্যমে প্রবাহী চিত্র দিক নির্দেশ করে যার গতিধারা নির্ধারণ করা হয় তাকে কি বলা হয় ফ্লোসার্ট বলা হয় অর্থাৎ এটা আমাদের চিত্রের মাধ্যমে দেখাইতে হবে তাহলে এই চিত্রগুলো ফ্লোসার্টের চিত্রের মধ্যে এখানে ফ্লোসার্টগুলো আমাদের সব ধরনের ভাষা সাপোর্ট করে বাংলা ইংলিশ হিন্দি যাই কোন বলো না এখানে সব ভাষাই সাপোর্ট করে তাহলে আমরা ফ্লোসার্ট তাহলে আমরা কি লিখলাম এখানে স্টার্ট হ্যাঁ এখানে আমরা ইংলিশও লিখতে পারি ফ্লোসার্ট এরপরে কি করতে পারি আমাদের দেখো কাজ শুরু তাহলে আমাদের কি স্টার্ট ছিল এরপরে আমরা এখানে দেখলাম দেখো কাজ শুরু হয়েছে কোন চিত্র দিয়ে আমাদের টার্মিনাল চিত্র দিয়ে তাই আমরা কি করলাম এখানে কাজটা শুরু করলাম টার্মিনাল চিত্র দিয়ে এরপরে আমাদের কি করলাম এটা ইনপুট আউটপুট তাহলে ইনপুট আউটপুট আমরা কোন চিত্র নিয়েছিলাম সামান্ত্রিক চিত্র নিয়েছিলাম তাহলে সামান্ত্রিক ইনপুট আমরা কি নিতে পারি ইনপুট এ এরপরে কি প্রক্রিয়াকরণ অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান এটা একটা সমস্যা তো এ প্লাস বি একটা যোগ তাহলে এখানে আমাদের আয়তের ক্ষেত্রে প্রক্রিয়াকরণে কি বলা হয়েছিল গাণিতিক সমস্যার সমাধান তাহলে গাণিতিক সমস্যার সমাধান হলে আমাদের এটা কোন চিত্র আসতেছে এখানে আমাদের আসতেছে প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রক্রিয়াকরণ অর্থাৎ এখানে আমরা সাম ইকুয়াল এ প্লাস বি দিতে পারি এরপরে আমাদের এটা একটা ফলাফল ছাপাই মানে আউটপুট প্রদর্শন হচ্ছে তাহলে আউটপুট প্রদর্শন হচ্ছে তাহলে এটা আমাদের আবার একটা কী সামুদ্রিক চিত্র অর্থাৎ এখানে আউটপুট আউটপুট আমরা কি দিতে পারি আউটপুট আমরা কি দিতে পারি এখানে সাম এরপরে আমাদের কি বুঝালো এখানে কাজটা শেষ হওয়া বুঝালো অর্থাৎ কি হলো স্টপ তাহলে দেখো আমি ফলসারটা মনে রাখার জন্য আমি একটা গল্প বলি তাহলে গল্পটা একটু বলতেছি তার আগে আমি চিত্রগুলো একটু পরিচয় করে দেই তাহলে এই চিত্রটা নাম হচ্ছে আমাদের টার্মিনাল এটা হচ্ছে আমাদের এটা 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 আমাদের আমাদের টার্মিনাল আচ্ছা এখন গল্পটা বলতেছি তো গল্পটা যদি কেউ মনে রাখতে পারো তাহলে আমরা এই ফ্লোসার গুলো ছোট ছোট আমরা করতে পারবো হ্যাঁ নির্বিশেষে তো লক্ষ্য করো এখানে টার্মিনাল বলতে আমরা কি বুঝি টার্মিনাল টার্মিনাল বুঝি আমরা বাস তাহলে হ্যাঁ টার্মিনাল বলতে আমরা বাস টার্মিনাল বুঝি তাহলে একটি বাস যাত্রা শুরু করে কোথায় থেকে টার্মিনাল থেকে তাহলে একটি বাস টার্মিনাল থেকে যদি গাড়ি স্টার্ট দেয় তাহলে গাড়িটা যখন রাস্তায় আসে এই যে মনে করি এটা রাস্তা রাস্তায় যখন আসে তখন কি করে যাত্রী গ্রহণ করে যাত্রীগুলো কি দিয়ে গ্রহণ করে দরজা দিয়ে গ্রহণ করে তাহলে মনে রাখবা বাজে দরজাটা একটু আঁকা বাকা থাকে তাহলে আঁকা পাখা মানে আমাদের চিত্র হ্যাঁ যাত্রীগুলো আবার কোথায় যা বসে বাজের ভিতরে বসে তাহলে তোমরা একটু চোখ বন্ধ করে ভাবতো বাজের ভিতরটা নর্মালি আমাদের একটা আয়তাখারের মতো দেখায় তাহলে বাজের ভিতরটা নর্মাল একটা আয়তাখারের মতো সেখানে কি কন্ডেক্টর বসে থাকে না ওই সেখানে বাজের ভিতরে যোগ গুণ ভাগ ইত্যাদি যাই হোক না কেন সেটা আমাদের বাজের ভিতরেই হবে তাহলে এখানে কি বলছে দুটি সংখ্যা যোগফল তাহলে দুটি সংখ্যা যোগফল করা হয়েছে তারপরে যাত্রীগুলো কি করবে নিজ স্থানে নেমে যাবে বা নিজ নিজ গন্তব্যে নেমে যাবে তাহলে যেই দরজা দিয়ে প্রবেশ করছে সেই দরজা দিয়ে কি হয়ে গেল অর্থাৎ যে চিত্র দিয়ে প্রবেশ করছে সেই চিত্র দিয়ে কি হয়ে গেল আউটপুট হয়ে গেল। অর্থাৎ আউটপুট হয়ে গেল তারপর বাসটি এইভাবে কোথায় আবার চালানোর পর বাসটি কোথায় করে করে যায় তাহলে মনে একটি বাস যাত্রা শুরু করে টার্মিনাল থেকে যাত্রী গ্রহণ করে তারপরে যাত্রীর কাছ থেকে টাকা উত্তোলন করে তারপর যাত্রীগুলো নেমে যায় এবং গাড়িটা কি করা হয় আবার স্টপ করা হয় আচ্ছা দেখো এখানে আমরা কি ছিল দুটি সংখ্যা আমি যদি এখানে বলি তিনটি সংখ্যা এখানে যদি বলি তিনটি সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য তাহলে আমাদের কাজ শুরু আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব এ বি কি নিলাম সি নিলাম তারপরে আমাদের যোগফল কি হবে এ প্লাস বি প্লাস হবে হবে সি ছাপাই কাজটা শেষ ফলসার ক্ষেত্রে সবই ঠিক এখানে আমাদের স্টার্ট তারপরে ইনপুট আমাদের এ বি কি হইতে হবে সি হইতে হবে এ আমাদের ইনপুট কি হবে সি কারণ তিনটি সংখ্যা এ বি সি তিনটি সংখ্যা সাম কি হবে এখানে এ প্লাস সি হবে তাহলে আউটপুট কি হবে আমাদের এখানে সাম হবে কাজটা শেষ তাহলে তিন সংখ্যা আমাদের এটা যদি আমাদের এখানে পাঁচ দেয় তাহলে আমরা কি নেব এ বি সি ডি ই হ্যাঁ আমরা পাঁচ পর্যন্ত নেব তাহলে এখানেও আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এইভাবে আমাদের পাঁচ পর্যন্ত সংখ্যা নেব তো এই হয়ে যাবে আর কেউ যদি বলো বলে আমরা এক দুই তিন চার কি নিতে পারি পাঁচ নিতে পারি তাও চলবে আমরা যে কোনো সংখ্যা নিতে বলছি এখানে কোনো নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা বলে নাই তাহলে এটাও তো একটা সংখ্যা তাহলে তুমি এই সংখ্যাগুলো নিতে 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 পারো 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 এক্স ওয়াই পারো এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের এখন এটা তো দুটি সংখ্যা গেল তিনটি সংখ্যা গেল বা পাঁচটি সংখ্যা গেল। এরপরে আমরা একটু ব্যতিক্রমে কিছু যাই দেখো এখানে কি বলছি দুটি সংখ্যার যোগফল গণ নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে হবে তাহলে আমাদের অ্যালগোরিদমটা কি করতে হবে ধাপে ধাপে সমাধান করতে হবে তাহলে ধাপ এক কি করতে হবে এখানে কাজ শুরু করতে হবে কি করতে হবে এখানে কাজ শুরু তারপরে দুই ধাপটা কি করতে হবে এখানে ইনপুট ইনপুট কি নিতে হবে এ বি নিতে হবে এরপরে কি ধাপ নাম্বার তিন হ্যাঁ এখানে সমান সমান ডর ডট দেওয়ার দরকার নেই আমরা এইভাবে লাগবো ধাপ নাম্বার তিন তাহলে এখানে কি করতে হবে আমাদের যোগফল আমরা দুই তিন নিয়মে করতে পারি এখানে যদি কেউ যদি বলে যোগফল তারপর নিচে করবে গড় আমরা যদি একসাথে করতে পারি এখানে একসাথে করলাম কি বলো তো গড় গড় সমস্যা দুটি সংখ্যা যোগ করতে হবে যত সংখ্যা তত দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে তাহলে আমরা কী পাবো গড় পাবো আচ্ছা এরপরে কি ধাপ নাম্বার চার এখানে কি করতে হবে আমাদের ফলাফল প্রদর্শন করতে হবে এখানে ফলাফল ফলাফল সাফাই বা প্রদর্শন করি ধাম নাম্বার কি বলতো পাঁচ এখানে কি করতে হবে এখানে কাজটা শেষ করি এরপরে আছে ফ্লোসার তাহলে ফ্লোসারটা লক্ষ্য করে আমাদের কি করতে হবে এখানে স্টার্ট আমরা বাংলা যদি লিখি তাহলে কি লিখতে হবে শুরু হ্যাঁ তারপরে এখানে যাত্রী গ্রহণ করবো আমি যে গল্পটা বলছিলাম হ্যাঁ একটু ওকে যে বললাম যাত্রী গ্রহণ করার জন্য আমাদের এখানে 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 কি পারি ইনপুট হবে এ বি তাহলে যাত্রীগুলো কোথায় যা বসবে যা যাত্রীগুলো এখানে বাজের ভিতরে বসবে তাহলে বাজের ভিতরে গেলে আমাদের কি হবে অ্যাভারেজ এখানে যেহেতু গড় তাহলে অ্যাভারেজ কি হবে এখানে আমাদের এ প্লাস বি ডিভিডেড কি টু তাহলে আমি বলেছিলাম বাজের ভিতরে গুণ যোগ ভাগ ইত্যাদি যাই হোক না কেন সেটা আয়তাকারের ভিতরে হবে অর্থাৎ বাজের ভিতরে আমাদের এই কাজটা করতে হবে তারপরে যাত্রীগুলো নিজ নিজ গন্তব্যে নেমে যাবে তাহলে অর্থাৎ কি আউটপুট হয়ে গেল তাহলে এখানে আউটপুট কি হবে আমাদের এভারেজ তারপরে কাজটা আমাদের কি হয়ে গেলো এখানে আমাদের শেষ হয়ে গেল এখন কেউ যদি বলো বলে আমরা তো এখানে সবসময় পাঁচটা ধাপে করতেছি কেউ যদি বলে এখানে ছটা ধাপ হ্যাঁ ছটা ধাপ আমরা করতে পারি তবে এই জায়গায় আমরা কি করতে পারি এখানে ধাপটা আমরা আরেকটা দিতে পারি নম্বর ধাপটা কি এখানে যোগ অর্থাৎ এখানে কি দিতে পারি দুটি সংখ্যা যোগ ফল এখানে যোগ ফল অর্থাৎ যোগ কি হবে এ প্লাস কি হবে বি চার নম্বর ধাপটা হবে গড় সমস এটা তারপরে যে এটা হবে কত পাঁচ নাম্বার এটা হবে ছয় সেক্ষেত্রে এখানে কি হবে এখানে আমাদের একটা এই জায়গায় একটা ধাপ একটা এই এই জায়গায় আমাদের একটা ধাপ বাড়বে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদের এখানে হবে এখানে সাম সাম ইকুয়াল এ প্লাস কি হবে বি তবে আরেকটা মনে রাখবা ফ্লোচার্ট করার সময় অবশ্যই প্রভায় চিত্রগুলো দেখো এই যে প্রবাহের দিকগুলো সবসময় কি হবে নিচের দিকে নির্দেশ করবে কেউ যদি আবার এখানে স্টাইল করে উপরে দাও তাহলে সেটা তার প্রোগ্রামটা কেটে দেওয়া হবে প্রবাহী চিত্র কখনো উপর দিকে নির্দেশ করে না মনে রাখবা প্রবাহী চিত্র দিকগুলো কখনো উপর দিকে নির্দেশ করে না প্রবাহী দিকগুলো সবসময় আমাদের নিচে নির্দেশ করবে এবং বামে ডানে মানে আমরা নির্দেশ করতে পারি কিন্তু উপর দিকে কখনো নির্দেশ করতে পারে না তাহলে এটাই ছিল আমার কয়েকটি ভিডিও এরপর আমি আরো নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমন্ত্রণ থাকলো।